গাজায় 3 দিন যুদ্ধ বন্ধ রাখবে ইসরায়েল, জাতিসংঘ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় পোলিও টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অন্তত 3 দিনের জন্য মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এ তথ্য জানিয়েছে। ওই 3 দিন অতিবাহিত হওয়ার পরও মানবিক যুদ্ধবিরতি অব্যাহত থাকতে পারে। WHO বলছে, প্রতিদিন গাজার স্থানীয় সময় সকাল 6টা থেকে বেলা 3টার মধ্যে অন্তত 8 ঘন্টা যুদ্ধ বন্ধ রাখার লক্ষ্যে চুক্তি করা হয়েছে। ফিলিস্তিনের WHO-র প্রতিনিধি রিক পিপারকর্ন বলেন, মধ্য গাজায় 1 সেপ্টেম্বর থেকে 3 দিন ব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি শুরু হবে। টিকাদানের এই সময় জুড়ে মানবিক যুদ্ধবিরতি বজায় থাকবে।